জামালপুরে চার দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। শেরপুরের পর কর্মসূচিতে সংহতি জানিয়েছে ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসকরাও। সকাল 9টা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। হাসপাতালে বহির্বিভাগ বন্ধ রাখায় সেবা নিতে গিয়ে বিপাকে পড়েছেন রোগীরা। তবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু রয়েছে চিকিৎসা সেবা। এর আগে মঙ্গলবার বিকাল 3টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত অপারেশন সহ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে প্রতিবাদ জানান শেরপুরের চিকিৎসকরা। শুক্রবার জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে ও কর্মস্থল নিরাপদ দোষীদের বিচার সহ চার দফা দাবিতে রবিবার থেকে জামালপুর জেনারেল হাসপাতাল সহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। তবে চালু রয়েছে জরুরি সেবা। চিকিৎসকদের কর্মবিরতি সংক্রান্ত খবর জানাতে এখন ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম রুবেল। রাকিবুল ইসলাম রুবেল, একটু জানাবেন যে এই যে কর্মবিরতি চলছে, ভোগান্তি তো হচ্ছে রোগীদের, আবার চিকিৎসকরা কিন্তু চতুর্থ দিনের মতো এই কর্মবিরতি পালন করছেন, কতদিন তারা এভাবে চালাবেন? ধন্যবাদ ইব্রাহিম। সকাল 8টা থেকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে, এই বহির্বিভাগে কিন্তু চিকিৎসা কার্যক্রম শুরু হয়। কিন্তু প্রতিদিন কিন্তু এই হাসপাতালে 1 থেকে 1.5 হাজার রোগী কিন্তু চিকিৎসা নেয়। আজ আমি এসে দেখেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগটি রয়েছে, এখানে প্রচুর রোগী ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ডাক্তার যেহেতু আজকে বসে নাই, সেই জন্য রোগীরা কিন্তু অনেক চলে গেছে। তারপরে অনেক রোগী কিন্তু তারা এই হাসপাতালের বিভিন্ন স্থানে তারা বসে রয়েছে, তারা চিকিৎসা সেবা পাচ্ছে না। ডাক্তার যেহেতু বসছে না, সেই বসার না বসার কারণে তাদের কিন্তু চিকিৎসা সেবা অনেকটা ব্যাহত হচ্ছে। অনেক শত শত রোগী কিন্তু তারা হাসপাতাল ছেড়ে তারা তাদের বাড়িতে চলে গেছে। অনেকেই দূর দূরান্ত থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু সেই চিকিৎসা তারা আজকে পায় নাই। আমি কথা বলেছিলাম কয়েকজন রোগীর সাথে, তারা বলেছে যে অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন ডাক্তার দেখানোর জন্য, তারা কিন্তু আজকে তার ফিরে যেতে হয়েছে। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে, জরুরি বিভাগটি কিন্তু চালু রয়েছে। আমি এখন কথা বলবো কয়েকজন রোগীর সাথে, একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কোথেকে আসছেন, কেন আসছেন, বা কি সমস্যা আপনাদের একটু বলবেন কি? জি ভাই, আমার তো পায়ে সমস্যা, প্রচুর ব্যথা, আমি অনেক দূর থেকে আসছি এখানে সেবা নেওয়ার জন্য, কিন্তু এখানে আইসা আমি কোন ডাক্তার পাচ্ছি না। বুঝছেন, ডাক্তার এখানে শুনতেছে আজকে থেকে নাকি ধর্মঘট শুরু হয়ে গেছে, এই জন্য আমি 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 একটু একজন রোগীর সাথে কথা বলতে চাচ্ছি যে আপনারা কেন আসছিলেন, কি অবস্থা দেখছেন? আমরা দূর থেকে আসছি, বাড়ি গফরগাঁও, এখানে আসছি, কালকে ডাক্তার দেখে গেছি, রিপোর্ট দেওয়ার কথা আজকে, আজকে ডাক্তার দেওয়ার কথা ছিল, কিন্তু রিপোর্টের জন্য বসে আছি, রিপোর্টও পাচ্ছি না, ডাক্তারও পাচ্ছি না। আপনার কি অবস্থা একটু বলবেন কি? আমার শ্বাসকষ্টানি কাশ, কালকে আমি কফ পরীক্ষা করে গেছি, আজকে রিপোর্ট দিব, কিন্তু রিপোর্টের জন্য অপেক্ষা করতেছি, ডাক্তারের নাই, রিপোর্টও পাই নাই। ইব্রাহিম, আপনি শুনছিলেন যে রোগীদের কথা, তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল ডাক্তার দেখানোর জন্য, কিন্তু তারা ডাক্তার না বসার কারণে তারা ডাক্তার দেখাতে পারছে না। অপরদিকে গতকালকে কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে মেডিকেল পাড়া রয়েছে, মেডিকেল পাড়ায় যে বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালগুলিতে কোনো প্রাইভেট ডাক্তার তারা চেম্বার করেনি। তো এই ছিল ময়মনসিংহের চিকিৎসকদের ধর্মঘটের সর্বশেষ খবর। রুবেল, আপনাকে ধন্যবাদ।